এটা একটা ব্যাপার যে মানে সাডেনলি একটা জিনিস চলে আসার পরে সেটা কিন্তু প্রত্যেকটা হলের হল তখন কিন্তু তৈরি না, আসলে তৈরি ছিল হলগুলো তৈরি না, কিন্তু আমরা কিন্তু ছবি বানিয়ে ফেলেছি, অনেক মেকার পেয়েছি, এখন পর্যন্ত হল তৈরি না। 16 কোটি মানুষের জন্য মাত্র 250 থেকে 300টা হলে যদি আমি ধরি, সেটা বেশি সংখ্যায় বলছি আমরা, আরো কমে গেছে, কমে গেছে আসলে 240 বা 260টা এরকম একটা ব্যাপার আছে। তো 16 কোটি মানুষের জন্য তো আসলে এই আয়েশ সিনেমা হল দিয়ে ছবি, তো ছবির এখন ডিমান্ড করছে অনেক টেকনিক্যালি মানুষ বা এটাকে একটা প্রফেশনালিজম চলে আসছে না, তো টাকা তো দরকার আছে ছবি বানানোর জন্য, যে একটা ইন্ডাস্ট্রিতে যে চা দিচ্ছে তারও সেটা প্রফেশন, সেখান থেকে শুরু করে প্রডিউসারের লাভ পর্যন্ত যেহেতু ইন্ডাস্ট্রি ওয়ার্কিং এর ভিতর দিয়ে আসছে, সেখানে মানি দরকার আছে, ঢাকার বাহিরের হলগুলোতে সম্ভব না। কারণ আসলে টেকনিক্যাল সাইডের একটা কথা বলে, টেকনিক্যালি আমরা পোস্ট প্রোডাকশন গুলো করার জন্য বাইরে চলে যাচ্ছি, পোস্ট প্রোডাকশনটাই আমাদের এখানে খারাপ, দু একজন দক্ষ ব্যক্তি আছে কিন্তু তারা বিজ্ঞাপনের কাজ নিয়ে ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে ব্যস্ত থাকে। হ্যাঁ, ছবি আস্তে আস্তে ছবির একটা চাপ বাড়ছে, ছবি কিন্তু কোনো কাজে প্রকাশে অপ্রকাশ আমি ছবিও অনেক ছবি হচ্ছে হচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের টেকনিক্যালি আমরা সাউন্ডে খুব খারাপ, এদেশে একদম মনোযোগী দেন না, কেউ বাজে অবস্থা আছে আমাদের সাউন্ডে, টেলিভিশন চ্যানেলগুলো থেকে শুরু করে বাংলাদেশের চলচ্চিত্র পর্যন্ত আমরা সাউন্ডে খুব দুর্বল, বা একদম সবচেয়ে মাইনর করে দেখি। হ্যাঁ,